তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি যে গাছটার ব্যাপারে কথা বলতে চাইছি সেটা দেখুন, আপনাদের সামনেই রয়েছে গ্ল্যাডিউলাস। তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এই সোলার বাক্সটার মধ্যে গ্ল্যাডিউলাসের পাঁচটা বাল্ব পুঁতেছিলাম, আর এই পাঁচটা বাল্ব আমি কীভাবে পুঁতেছিলাম আর কীভাবে গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে শোধন করে নিয়ে পুঁততে হয় তার ভিডিও আমার চ্যানেলে করাই রয়েছে, বা আপনারা ওপরে আই বাটনে দেখতেই পাচ্ছেন, সেটা দয়া করে দেখে নেবেন। আর এখানে দেখুন আমার গাছগুলো কতটা এখন বড় হয়ে গেছে, গ্ল্যাডিউলাসের পাতাও বেশ অনেকটা বড় বড় হয়েছে। পাঁচটা গাছ, পাঁচটা গাছ, আর এইটা থেকে তো অনেকগুলো বেরিয়ে গেছে, অনেকগুলো স্টিক হবে, দেখুন কতগুলো বেরিয়েছে। এই একটা, দুটো, এই দেখুন তিনটে, এই চারটে, আর এই একটা, পাঁচটা। এখান দিয়ে পাঁচটা বেরিয়েছে, মানে পাঁচটা স্টিক হবে। পাতার ওপরগুলোতে দেখতে পাবেন এরকম জ্বলে জ্বলে গেছে, এগুলো হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। কোনো চিন্তা করার ব্যাপার নেই, এখানে বৃষ্টি তো খুব হচ্ছে আর প্রচুর সূর্যের তাপ, একবার গরম পড়ছে একবার বৃষ্টি হচ্ছে, সেই কারণেই ফাঙ্গাস অ্যাটাকগুলো হয়ে যাচ্ছে। তো এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা মাটির মধ্যে পারলে সাফ ফাঙ্গিসাইডকে মিশিয়ে, একটুখানি সাফ ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে সেটাকে মাটির মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা একটা স্টিকার কিনে তার মধ্যে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে সেগুলোই পাতার মধ্যে লাগিয়ে দিতে পারেন। স্টিকার মানে আমি গাছপালার জন্য যে স্টিকার ব্যবহার করা হয় সেগুলোর কথা বলছি, অর্থাৎ আমি যদি এখানে আঙুল দিয়ে বা স্প্রে করে ফাঙ্গিসাইড লাগাই তো ফাঙ্গিসাইড তো এই পাতার মধ্যে আটকাবে না, এর পাতা বের পড়ে যাবে, পাতার মধ্যে জল ধরে না, তো মোমের মতন নয় পাতাগুলো, এই পাতার মধ্যে জল ধরে না। তো আমাদেরকে কী করতে হয়, স্টিকার বলে একটা জিনিস পাওয়া যায়, এরকম বোতলের মতো থাকে, তো বোতলের মধ্যে স্টিকার পাওয়া যায়, সেই স্টিকার নিয়ে এটাকে করতে হয়। অথবা আপনাদের কাছে যদি স্টিকার না থাকে আপনারা সাবুর ব্যবহার করতে পারেন, এক মুঠো সাবু নিয়ে ওটাকে গরম জলে ভেজাবেন, তাহলে দেখবেন জলটা একদম থকথকে চটচটে হয়ে যাবে, তার মধ্যে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে জল বের করে সেই জলটা স্প্রে করুন, তাহলে সেটা এখানে আটকে যাবে, এটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর বা আপনি যদি এমনি ছেড়ে দেন তাও কোনো ব্যাপার না, এটাতে কিছু হবে না, এই ফাঙ্গাসগুলো এরকমভাবে ওপরের দিকেই থেকে যাবে, এটা নিচে আসবে না। আর এখন দেখতে পাচ্ছেন গ্ল্যাডিউলাসের আমার এই যে গাছটা রয়েছে, দেখুন একটা, দুটো, তিনটে, আর নিচের দিকে এই একটা, মাত্র চারটে পাতা এসছে। তো গ্ল্যাডিউলাস গাছের নিয়ম হচ্ছে সাতটা পাতা আসলে গ্ল্যাডিউলাসে ফুল চলে আসে, সাতটা পাতা আসলে, এখন আমার সবে চারটে পাতা এসছে, অর্থাৎ আমাকে এখনও আরও তিনটে পাতার জন্য ওয়েট করতে হবে। তিনটে পাতা যখন চলে আসবে তখন এতে সাতটা পাতা চলে আসবে, আর সাত পাতা হয়ে গেলেই এই নিচটা ফুলে যাবে, এই নিচটা একটু ফুলে যাবে, আর ফুলে সেখান থেকে স্টিক বেরিয়ে আসবে। অর্থাৎ এটা আমি এখনও, আজকে হচ্ছে 9 তারিখ, এটা সেপ্টেম্বরের 9 তারিখ, এর ফুল পেতে পেতে আমি অক্টোবর ধরে রাখতে পারি, অক্টোবরের প্রথম দিকে আশা করি ফুল পাব। আর এর মাটির মধ্যে আমি সবে এখন এলাম, এক্ষুনি বৃষ্টিও আসবে, ওপরে দেখুন কত মেঘ করে রয়েছে, বৃষ্টিও পড়বে, তো আমি এখন জল দিতে চাইছি না, বৃষ্টি যখন হবে একেবারেই জল দিয়ে দেবে এতে, তাই আমি এখন জলটা দেব না। আর সার হিসেবের মধ্যে শস্যের খোল পচা জল ব্যবহার করুন, 100 গ্রাম শস্যের খোল নিয়ে সেটাকে 2 বা 3 দিন ধরে কিছুর মধ্যে রেখে দিয়ে সেটাকে ভালো করে পচিয়ে নিন, তারপর সেই জলটাকে আরও কিছুটা এক্সট্রা জল ওর মধ্যে মিশিয়ে পাতলা করে সেটা এক মগ করে এর মধ্যে ঢেলে দিন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না আপনাকে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আপনাদের শুধু আপডেট দেওয়ার ছিল গ্ল্যাডিউলাসের গাছগুলোকে নিয়ে, আপডেট দেওয়ার ছিল, আমি গ্ল্যাডিউলাসের গাছ নিয়ে আপডেট দিয়ে দিলাম। আর পাশ থেকে দেখুন মর্নিং গ্লোরিও চলে এসছে, আবার এখান থেকে একটা নয়নতারা গাছের চারাও বেরোচ্ছে, এটাকেও আমাকে তুলে আলাদা করে রাখতে হবে, এটাকে এখানে হতে দেওয়া যাবে না, এটাকে আমি তুলে অন্য কোথাও শিফট করে দেবো আর একটু বড়ো হলে। আর এই মর্নিং গ্লোরিকেও তুলে দিতে হবে আমাকে, আর এই গাছটা তো হয়েই গেছে, সেট হয়ে গেছে, এখন চলতে থাকবে। মর্নিং গ্লোরি নিয়ে আমি আপনাদের কাছে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, তো দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, ও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।